বন্ধুরা একটা ফেসবুক গ্রুপকে কিভাবে ডিলিট করতে হয় এই ভিডিওতে আপনাদের সেই পদ্ধতিটাই দেখাবো তবে এই ভিডিওতে ফেসবুক গ্রুপ ডিলিট করার দুইটা পদ্ধতি দেখাবো যদি এই ভিডিওতে দেখানো প্রথম পদ্ধতিটাকে ব্যবহার করে আপনার ফেসবুক গ্রুপটাকে ডিলিট করতে কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে দেখানো দ্বিতীয় পদ্ধতিটাকে ব্যবহার করে হান্ড্রেড পারসেন্ট আপনার ফেসবুক গ্রুপটাকে ডিলিট করতে পারবেন তাই এই ভিডিওটাকে ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক ওকে আপনাদের দেখানোর জন্য আমার একটি ফেসবুক গ্রুপ ওপেন করে নিলাম এবার এই ফেসবুক গ্রুপটাকে ডিলিট করতে হলে এই পেজটার উপরে যে একটি স্টারের অপশন রয়েছে এই অপশানে ট্যাপ করতে হবে তাহলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে ওকে এই পেজটার একেবারে নিচে আসলেই এখানে একটি অপশন পাবেন ডিলিট গ্রুপ আপনাকে এই ফেসবুক গ্রুপটাকে ডিলিট করতে হলে এখানে যে ডিলিট গ্রুপের অপশনটা রয়েছে এই অপশানে ট্যাপ করতে হবে তাহলে আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে এবার এই অপশনটার নিচে ডিলিট গ্রুপের যে অপশনটা রয়েছে এই অপশানে ট্যাপ করতে হবে তাহলে আপনার এই ফেসবুক গ্রুপটা ডিলিট হয়ে যাবে এটা ছিল ফেসবুক গ্রুপ ডিলিট করার প্রথম পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতিতে আমি দেখাবো যাদের ফেসবুক গ্রুপে এখানে ডিলিট গ্রুপের পরিবর্তে লিভ গ্রুপ দেখাচ্ছে তাহলে আপনারা কিভাবে ফেসবুক গ্রুপ ডিলিট করবেন ওকে প্রথমে আপনার ফেসবুক গ্রুপটাকে ওপেন করে নেবেন ফেসবুক গ্রুপটা ওপেন করার পর এই পেজটার উপরে যে স্টারের অপশনটা রয়েছে এই অপশানে ট্যাপ করার পর এই পেজটার একেবারে নিচে আসলে এখানে যদি আপনার ডিলিট গ্রুপ অপশনের পরিবর্তে লিভ গ্রুপ দেখাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আপনার ফেসবুক গ্রুপটাকে ডিলিট করার জন্য আপনি এই পেজটা থেকে ব্যাগে চলে আসবেন এরপর আপনার ফেসবুক গ্রুপে যতগুলো মেম্বার থাকবে প্রত্যেকজন মেম্বারকে আপনার ফেসবুক গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে এর জন্য আপনার ফেসবুক গ্রুপের যে নামটা রয়েছে এই নামের উপর টাচ করতে হবে এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচে আসলেই এখানে আপনারা সি ওয়ালের একটা অপশন পাবেন এই অপশনে ট্যাপ করতে হবে এরপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচে আসলেই আপনার ফেসবুক গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের প্রোফাইল পিকচার এবং তাদের নাম এখানে দেখাবে এখানে প্রত্যেকটা নামের পাশেই থ্রি ডটের একটি অপশন থাকবে আপনাকে এই থ্রি ডট অপশনে ট্যাপ করতে হবে তাহলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এই পেজটাতে চার নম্বরে যে অপশনটা রয়েছে ব্যান্ড ফরম গ্রুপ এই ব্যান্ড ফর্ম গ্রুপ অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে এই পেজটাতে দুটা খালি ঘর থাকবে এই খালি ঘর দুটোতে আপনাকে টাচ করে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এরপর নিচে একটি অপশন থাকবে কনফার্ম এই কনফার্ম অপশনে ট্যাপ করতে হবে তাহলে এই মেম্বারটা আপনার ফেসবুক গ্রুপ থেকে বের হয়ে যাবে সেম একইভাবে আপনার ফেসবুক গ্রুপে যতগুলো মেম্বার অথবা ফলোয়ার থাকবে সবকটি ফ্রেন্ড অথবা ফলোয়ারকে এভাবে আপনার ফেসবুক গ্রুপ থেকে প্রথমে বের করে দিতে হবে সবাইকে ফেসবুক গ্রুপ থেকে বের করে দেবার পর আপনারা এবার চলে আসবেন আপনার ফেসবুক গ্রুপে তো ফেসবুক গ্রুপে আসার পর ঠিক আগের মতো এই পেজটার উপরে যে স্টার বেসের অপশনটা থাকবে এই অপশনে টাস করতে হবে তাহলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে ওকে ঠিক আগের মতো এই পেজটার একেবারে নিচে আসলে এখানে যে লিভ গ্রুপের অপশনটা থাকবে এই লিভ গ্রুপ অপশনে টাস করতে হবে তাহলে আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে তো এই অপশানটার নিচে যে লিভ গ্রুপের অপশনটা রয়েছে এই অপশনে আপনাকে টাচ করতে হবে তাহলে আপনার ফেসবুক গ্রুপ থেকে আপনি নিজেই বেরিয়ে যাবেন আর আপনার ফেসবুক গ্রুপ থেকে যখনই আপনি নিজেই বেরিয়ে যাবেন এরপর মাত্র কয়েক ঘন্টা পর আপনার ফেসবুক গ্রুপটা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে আশা রাখছি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য তাহলে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ